বিয়ের পর এক প্লেটে একসাথে খাওয়া, গ্লাসের এক জায়গায় দুজনে মুখ লাগিয়ে পানি খাওয়া, একজনের এঁটো ভাত আরেকজন খাওয়া, মাঝরাতে মুখে পানির ছিটে দিয়ে ঘুম ভাঙিয়ে দেয়া, একজনের বুকে আরেকজন মাথা রেখে ঘুমানো, এগুলো আসলে অবিবাহিতদের বিয়ের অন্যতম গোলকধাঁধা। এগুলোকে কেন্দ্র করে ভাবনার রাজ্যে হারিয়ে যায় এক একজন। কিন্তু আসলে ভালোবাসা হলো একজন রেগে গেলে আরেকজন তার জন্য ঠান্ডা পানি হয়ে যাওয়া, নিজের ইগোকে পায়ে মারিয়ে অন্যজনের রাগ ভাঙাতে যাওয়া, রাগের মাথায় ভয়ঙ্কর কথা বলে অন্যজনকে কষ্ট দেয়া থেকে বিরত থাকা, একজন আরেকজনের লিমিটেশন মেনে নিয়ে তা শুধরানোর জন্য সবরের সাথে লেগে থাকা, এগুলো ঠিক রেখে তারপর সুন্দরতম জামা পরিধান করে অলংকারে আবৃত হওয়া, এতে দাম্পত্য সৌন্দর্য বাড়ে বহুগুণে, বরকতও আসে দাম্পত্য জীবনে। কিন্তু ওই জিনিসগুলো না থাকলে শুধুমাত্র লুতুপুতু আবেগ দৌড়িয়ে লাভ নেই, নৌকা তীরে পৌঁছার আগেই পানি ঢুকে সর্বনাশ হয়ে যাবে। যেমন জামা না পরে নগ্ন শরীরে অলংকার পরার মতো অর্থহীন, এতে দাম্পত্য জীবন খুবই কুৎসিত দেখায়, বরকতও উঠে যায়। এদের কাছে নিজের ইগোর দাম স্পাউসের চাইতেও বেশি, এরা কি ইগোর হাত ধরে জান্নাতে ঢুকতে চায় নাকি স্পাউসের হাত ধরে? ইমাম ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ বলেন, আল্লাহ এবং তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচাইতে পছন্দনীয় সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে উত্তম সম্পর্ক, আর আল্লাহর জন্য স্বামী স্ত্রীর এই ভালোবাসার সম্পর্কটাই নষ্ট করার জন্য আল্লাহর শত্রু অর্থাৎ শয়তান সর্বদা তৎপর থাকে। তাই আসুন স্বামী স্ত্রীর সম্পর্ককে একটি উত্তম সম্পর্কে উপনীত করি, যে সংসারে ভালোবাসা দিয়ে সবসময় ভালো থাকা যায় এবং দাম্পত্য জীবন অনেক সুখের হয় আর বরকত তো থাকবেই। তাই উদাসীন বিলাসিতার কথা চিন্তা ভাবনা না করে স্বাভাবিকভাবে জীবনযাপন করার চেষ্টা করুন।